নমস্কার বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে এখন টার্নেশন স্ট্যাটাসের ঘরে আপনারা দেখতে পাবেন এসানো সিন টু ব্যাঙ্গলে একটি নতুন স্ট্যাটাস এসেছে এতদিন আপনারা এই স্ট্যাটাসটা কিন্তু আগে দেখেননি এই স্ট্যাটাসটার মানে কি কেন এসেছে এটি আসলে আমাদেরকে কী করতে হবে কবে কৃষক বন্ধুর টাকা পাবেন এই বিষয়গুলো নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব ভিডিও ভালো লাগলে লাইক করবেন অবশ্যই এবং বন্ধুদেরকে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন এবং পরবর্তী সময়ে আমাদের চ্যানেলটিকে এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না আপনাদেরকে আমি ব্যাপারটা একটি ছকের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি আপনাদের দেখবেন সবার প্রথমে ট্রানজ্যাকশান সেটা ফলে কী ছিল ফাঁকা ছিল তারপরে আপনাদের সেই ফাঁকা স্থানে এসেছিলো এডিয়া আপলোডেড তারপর সেই স্থানে এসেছিল এসএনও ডাউনলোড তারপর সেই স্থানে এসেছিল ডিডিএ অ্যাপ্রুভড তারপর বর্তমানে এখন এসেছে এস এন ও সিন্টু ব্যাঙ্ক এরপরে হয়তো আপনাদের অ্যাকাউন্ট ভ্যালিড আসবে তারপর আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকলে আপনাদের ট্রানজাকশন সাকসেস লেখাটা চলে আসবে তো পরপর ধাপগুলো কীভাবে পরিবর্তন হচ্ছে প্রথমে ফাঁকা তারপর আপনাদের সমস্ত ডিটেলসগুলো এডিএ মানে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টরেট অফ এগ্রিকালচার আপনাদের ব্লকের কৃষি আধিকারিক ওনারা ওনাদের পোর্টালে আপনাদের কৃষক বন্ধু সমস্ত ডকুমেন্ট বা ডিটেলস ওনারা আপলোড করছেন তারপর এসেনও ডাউনলোড করছে সেগুলো এসেনও মানে স্টেট নোডাল অফিসার তো এডিএ যেগুলো আপলোড করেছে যে ডিটেলসগুলো সেগুলোকে ডাউনলোড করে নিচ্ছেন এসেনও তিনি ভেরিফিকেশন করবে বলে বা যাচাই করবে বলে তারপর তিনি যখন ভেরিফিকেশন করে যাচাই করে সমস্ত কিছু ঠিকঠাক পাচ্ছেন তখন তার পরের স্টেপে আসছে ডিডিএ অ্যাপ্রুভড ডিডিএ অ্যাপ্রুভড মানে হচ্ছে ডিডিএ কোথার মানে হচ্ছে ডেপুটি ডাইরেক্টর অফ এগ্রিকালচার তো এডিএর উপরের ধাপে যিনি বসে রয়েছেন ডিস্ট্রিক্টের যিনি তাকে বলে ডিডিএ তো তিনি ওই ডকুমেন্টগুলো ভেরিফিকেশন করে সমস্ত কিছু ঠিকঠাক পেয়েছে তাই তিনি অ্যাপ্রুভেল জানিয়ে দিয়েছেন তিনি অ্যাপ্রুভেল দেওয়ার পর ডিডিএ সাহেব এবার আপনাদের ব্যাংকের ডিটেলসগুলো ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আইএফইসি কোড ব্যাঙ্ক ব্রাঞ্চ বা ব্যাংকের সমস্ত ডিটেলস তা কিন্তু পাঠিয়ে দিচ্ছে ব্যাংকের কাছে ওই কারণে এখানে লেখা আসছে এসএনও সিন টু ব্যাঙ্ক এবার আপনার ব্যাংকের ডিটেলস যখন ঠিকঠাক পাবে তখন কিন্তু আপনার ব্যাংকের ডিটেলসটা অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে যাবে মানে ওই ট্রানজাকশন স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড লেখাটা চলে আসবে তারপর একটা ডেট ঠিক হবে টাকা দেওয়ার এবং যখন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যাবে তখন আপনাদের ট্রানজাকশন স্ট্যাটাসের ঘরে চলে আসবে ট্রানজাকশান সাকসেস লেখাটা এইভাবে এই ধাপগুলো পরপর আসবে টাকা পাওয়া পর্যন্ত একদম শুরু থেকে শেষ পর্যন্ত তো আপনাদের স্ট্যাটাসে এখন এসেন ও সিন টু ব্যাঙ্ক এসেছে এর মানে হলো আপনাদের ব্যাংকের ডিটেলসগুলো এবার ভেরিফিকেশন করা হচ্ছে আপনার ব্যাংকের কাছে আপনার ব্যাংকের ডিটেলসগুলো পাঠানো হয়েছে ভেরিফিকেশন করার জন্য তারা যখন ভেরিফিকেশন করে আবার পুনরায় পাঠিয়ে দেবে কৃষি দপ্তরের কাছে তখন আমাদের এটা স্টেটাসের ঘরে পরে অ্যাকাউন্ট ভ্যালিডি লেখাটা চলে আসবে সুতরাং এসেন সিন টু ব্যাঙ্ক এসেছে মানে কোনো চিন্তা করার কিচ্ছু নেই এতদিন আপনাদেরকে ডিডি এর পরে ডাইরেক্ট অ্যাকাউন্ট ভ্যালিড লেখাটা দেখাতো এখন বর্তমানে মাঝখানের যে স্ট্যাটাস এগুলোও কিন্তু দেখিয়ে দিচ্ছে এগুলো আগে থেকেই চলে আসছে এবার যে প্রথম হচ্ছে তা কিন্তু নয় এতদিন আপনাদেরকে এই মাঝে রেশানো ডাউনলোড আর রেশানো সিন টু ব্যাঙ্ক এই দুটো স্ট্যাটাস দেখাতো না কিন্তু বর্তমানে এখন দেখাচ্ছে এই নিয়ে চিন্তা করার কিছু নেই আপনাদেরকে আলাদাভাবে কোনো ডকুমেন্টও জমা করতে হবে না বা আপনারা যে টাকা পাবেন না তাও কিন্তু নয় এবার কথা হলো তাহলে টাকাটা আপনারা কবে পাবেন দেখুন আর একটিমাত্র স্টেপ বাকি রয়েছে অ্যাকাউন্ট ভ্যালিড হতে অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে যাওয়ার পরই একটা ডেট ঠিক হবে কৃষি দপ্তর তবে জানাচ্ছে যে এই ডিসেম্বর মাসের মধ্যেই বন্ধু প্রকল্পের টাকা ছেড়ে দেওয়া হবে তবে এখন অফিসিয়াল ডেট ঘোষণা হয়নি তবে ডিসেম্বর মাসের মধ্যেই আমরা টাকা পাবেন এরকমটাই কিন্তু কৃষি দপ্তর জানিয়েছে পরবর্তী সময়ে অফিসিয়াল ডেট যখনই ঘোষণা হবে সবার প্রথম আমাদের চ্যানেল থেকে প্রতিবারের মতন আপনারা সেই ডেট জানতে পারবেন অবশ্যই পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের যে বেল আইকনটি আছে ওখানে ক্লিক করে অল অপশানটিতে অন করে রাখুন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়